আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের গল্পে ও কবিতায় গ্রামার এবং গল্পে কবিতায় প্রিপোজিশন এই বইটি থেকে আমার যে ধারাবাহিক যে লেকচারটি আমি দিচ্ছি সেটি আজকের 3 নম্বর পার্ট, অর্থাৎ 3 নং পার্টে এসে আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ঘরে বসে শিখব এবং চেষ্টা করব আগের প্রিপোজিশনগুলো একটু মনে রাখার জন্য বা মনে করার জন্য, আমাদের কি সেইগুলো মনে আছে কিনা, না হলে পার্ট 1 এবং পার্ট 2 এই ভিডিও দুটি একটু দেখে নেবেন। মনে আছে অভিমানী তুমি কবিতাটির এটি তৃতীয় পার্ট আজকে আমি পড়াবো এবং আশা করি এখান থেকে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনার মুখস্থ হয়ে যাবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, মুখস্থ করার দরকার নেই কবিতাটি, জাস্ট আমার কথাগুলো শুনুন, আশা করি বুঝতে পারবেন। আমরা আগের ক্লাসে যেগুলো শিখেছিলাম, অভিমানী হয়ে আজ তুমি উদাসীন, আমার প্রতি দোষ স্বীকার করে আবেদন করছি, নতি স্বীকার করছি, ক্ষমা চাইছি, তবুও হয়তো তুমি সদয় হবে না, তাই তো আজ আমি চলছি বৈরী বা বিপরীত কোনো পথে নিজেকে উৎসর্গ করে। আমার প্রস্তাবে তুমি অ্যাগ্রি করলে না, হয়তো বা তোমার মনে আমার আর কোনো প্রবেশাধিকার নেই। আজকের পার্টে চলে আসলাম আমরা, হয়তো বা তোমার মনে আমার আর কোনো প্রবেশাধিকার নেই। আমরা জানি অ্যাক্সেস বা অ্যাক্সেসেবল এটার সাথেও টু ব্যবহার করতে হবে, তাহলে আমরা মনে রাখবো যে এখানে প্রবেশযোগ্য নয় বা তার প্রবেশ করার কোনো অধিকার নাই, প্রবেশাধিকার নাই, যেটাকে আমরা বলি অ্যাক্সেস নাই, তুমি এখানে অ্যাক্সেস করতে পারবে না, তার মানে অ্যাক্সেসের সাথে টু ব্যবহার করতে হয়। তাহলে আমরা এই শব্দটি মনে রাখবো, অ্যাক্সেস টু। তাহলে কবিতাটা একটু মজার, আমরা একটু রিডিং পড়ে নিই আরেকবার। হয়তো বা তোমার মনে আমার আর কোনো প্রবেশাধিকার নেই, আমার কোনো অভিযোগও নেই। তাহলে অভিযোগের ক্ষেত্রে আমরা জানি অবজেক্ট, অবজেকশন, কমপ্লেইন, এগুলো হচ্ছে অভিযোগ। তবে কমপ্লেইনের ক্ষেত্রে কতগুলো বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কারো কাছে কমপ্লেইন করা, টু আমরা জানি কবিতাটি হচ্ছে পুরোটাই অভিমানী তুমি কারো কাছে, এই কারণে এখানে কমপ্লেইনের সাথে টু হবে। আর যে বিষয় নিয়ে আমি কমপ্লেইন করব সেটা হচ্ছে অফ, কারো বিরুদ্ধে যদি আমি কমপ্লেইন করি তাহলে কমপ্লেইন এগেইনস্ট, যে বিষয়টি নিয়ে কমপ্লেইন করবো সেটা আমি বলেছি কমপ্লেইন অফ, আর কারো কাছে কমপ্লেইন করা তাহলে হচ্ছে কমপ্লেইন টু। তাহলে এটা হচ্ছে কারো কাছে অভিযোগ করা, এই কারণে এখানে কমপ্লেইন টু হবে। তোমার অবদান আজও ভুলিনি, বিশ্বাস করে প্রশ্রয় দিয়েছিলে, আমি কৃতজ্ঞ আমি ঋণী। তাহলে তোমার অবদান আজও ভুলিনি, আমরা জানি কন্ট্রিবিউট বলি বা কন্ট্রিবিউশন বলি, কোনো সমস্যা নেই, এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে। তাহলে একটু চিন্তা করি আমরা, কন্ট্রিবিউটের সাথে টু, মুখস্থ করবো না আমরা কবিতাটি, আমি বলেছি একটু চিন্তা করলেই এগুলো মনে থাকবে আপনার। বিশ্বাস করে প্রশ্রয় দিয়েছিলে, তাহলে বিশ্বাস ইন্ট্রাস্ট হতে পারে, কনফাইড হতে পারে, প্রশ্রয় দিয়েছিলাম আমি কৃতজ্ঞ, তাহলে যত কৃতজ্ঞ আছে আমরা জানি গ্রেটফুল এবং থ্যাঙ্কফুল, আই অ্যাম গ্রেটফুল টু ইউ, আমরা প্রায় যে কোনো ঘটনার ক্ষেত্রে যদি কোনো কেউ আমার উপকার করে আমি বলি আই অ্যাম গ্রেটফুল টু ইউ, আই অ্যাম থ্যাঙ্কফুল টু ইউ। আমি ঋণী, ও বা ইনডেপ্টেড ঋণী, যেমন উই আর ইনডেপ্টেড টু আওয়ার প্যারেন্টস, আমরা আমার পিতামাতার প্রতি ঋণী, তাহলে আমি কৃতজ্ঞ আমি ঋণী। আমার হৃদয়ের কান্না হয়তো তুমি শুনতে পাও না, আমি আবারও শোনার ইংরেজি বললাম কি এখানে লিসেন, আমরা বলি লিসেন টু মি, লিসেন টু মাই অ্যাডভাইস। বিকল্প কিছু ভাবতেও পারি না তোমায় ছাড়া, বিকল্প কি অল্টারনেটিভ টু, তাহলে অল্টারনেটিভের ক্ষেত্রে আমাকে কী ব্যবহার করতে হবে, টু ব্যবহার করতে হবে। তাহলে আমার টেকনিকটাকে আরেকবার একটু মনে করি, যে প্রবেশাধিকার, অভিযোগ, অবদান, বিশ্বাস করা, কৃতজ্ঞ, ঋণী, শোনা বা মনোযোগ, যে কোনো কিছু টু হতে পারে এখানে, আবার বিকল্প, এগুলোর ক্ষেত্রে টু হবে অল্টারনেটিভ। তাহলে আমি চোখ বন্ধ করে বা একটু ভিন্ন চিন্তা করে আমি শব্দগুলো মনে করার চেষ্টা করব, প্রবেশাধিকার, অভিযোগ, অবদান, বিশ্বাস, কৃতজ্ঞ, ঋণী, এবং এই শব্দগুলো দিয়ে চেষ্টা করব আমরা সেন্টেন্স মেক করার জন্য, তাহলে আমার এই বিষয়টি মুখস্থ হয়ে যাবে। তাহলে শব্দগুলো মুখস্থ করার দরকার নেই, থিঙ্ক অ্যান্ড লার্ন, আমি বলছিটাকে বলি থিঙ্কিং মিন্স লার্নিং, তার মানে যত চিন্তা করবেন তত সহজ হবে আপনার জন্য কী হবে এই ওয়ার্ডগুলো শেখা, যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনার জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে, একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে বিসিএস কম্পিটিটিভ পরীক্ষা এবং বাস্তব জীবনে লিখতে গেলেও আমার এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো প্রয়োজন হবে। তাহলে আশা করি সবাই লেকচারটি বুঝতে পেরেছেন, ঘরে বসে আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ এগুলো সবগুলোই আপনার মুখস্থ হয়ে যাবে। তা আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।